নতুন রূপে বনগাঁ সাধুজন পাঠাগার। পাঠাগারের উদ্যোগে আয়োজিত হলো গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাঠাগারে আসুন, বই পড়ুন। আবেদন কর্তৃপক্ষের। নতুন রূপে সেজে উঠেছে বনগাঁর অন্যতম ঐতিহ্য সাধুজন পাঠাগার। 1934 সালে প্রতিষ্ঠা হয়েছিল পাঠাগারের। প্রয়াত গোপালচন্দ্র সাধুর হাত ধরে প্রতিষ্ঠা হয় এই পাঠাগারের। বহু গুণীজনের সান্নিধ্যে একসময় মুখরিত থাকত এই পাঠাগার, তারপর ইছামতি দিয়ে গড়িয়েছে অনেক জল। দীর্ঘদিন সংস্কারের অভাবে ভুগছিল প্রাচীন এই লাইব্রেরি। লাইব্রেরির বর্তমান পরিচালন সমিতির উদ্যোগে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠের সহযোগিতায় সংস্কার হয়েছে লাইব্রেরির। ফের যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে লাইব্রেরি। এই উপলক্ষে শনিবার লাইব্রেরিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বিষয়ে লাইব্রেরির পক্ষে সম্পাদক অলোক সাধু বলেন, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সম্বর্ধনার আয়োজন করেছিলাম। দীর্ঘদিন ধরে লাইব্রেরিটা জরাজীর্ণ অবস্থায় ছিল, তার রেনোভেশনের কাজ হয়েছে। আমরা সম্বর্ধনা দিলাম বিশিষ্ট গুণীজনদের এবং তার সাথে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকলো। আপনারা আসুন লাইব্রেরিতে, এখানে কুইজ কম্পিটিশনের ব্যবস্থা রয়েছে, কুইজ করানো হয়। এখানে স্পোকেন ইংলিশের ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছুই রয়েছে, বই আপনারা পড়ুন, আসুন লাইব্রেরিতে। এদিনের অনুষ্ঠানে পৌরপ্রধান ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি লাইব্রেরিকে আরও কীভাবে উন্নত করা যায় সে বিষয়েও মত বিনিময় করেন তারা। এ বিষয়ে পৌরপ্রধান বলেন, না, সাধুজন পাঠাগার যেটা একটা জরাজীর্ণ অবস্থা ছিল সেখান থেকে কাটিয়ে উঠে আমরা একটা পরিপূর্ণ শিশু এবং শিক্ষা জগতের মানুষদের নিয়ে আমরা এই লাইব্রেরিটা পূর্ণাঙ্গভাবে যারা এখানকার দায়িত্বে আছেন তাদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে চালানোর জন্য একটা জায়গা তৈরি করছি, যেখান থেকে শিশুরা কুইজ শিখছে, যেখান থেকে ইংরাজি শিখছে, যেখান থেকে বই পঠন পাঠন শিখছে, বই পড়াটা অভ্যস্ত হচ্ছে, সেই জায়গায় আজকে স্যারের গোপাল সাধুর আজকে স্মৃতিচারণ করতে এসেছিলাম, যাতে আরও বেশি করে কী করে আমাদের এটাকে আরও আপগ্রেডেশন করা যায়, তাই সেই নিয়ে আলোচনা। বিভিন্ন ভক্তার মতামত তাদের প্রকাশ করলেন এবং আমরা এক জায়গায় হলাম, সহমত হিসেবে আমরা এই পাঠাগারকে আরও এগিয়ে নিয়ে যাব। লাইব্রেরিয়ান ভরতচন্দ্র বিশ্বাস প্রয়াত গোপালচন্দ্র সাধুর স্মৃতিচারণা করে বলেন, তিনি একজন শিক্ষা অনুরাগী মানুষ ছিলেন, সর্বদা ছাত্রদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। দীর্ঘদিন রাখালদাস হাইস্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন, পরবর্তীতে বনগাঁ উচ্চ বিদ্যালয়। তার হাত ধরেই লাইব্রেরির প্রতিষ্ঠা হয়েছিল। এ বিষয়ে তিনি আরো বলেন, সাধুজন পাঠাগারের প্রতিষ্ঠাতা গোপালচন্দ্র সাধু, যার নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলাবোধ একটা নিচের পর্যায়ে, তাকে আজকে আমরা স্মরণ করছি। তিনি আজ আমাদের মধ্যে নেই, তার যে দেখানো পথ সেই পথ আমরা অনুসরণ করে আগামী দিনে এগিয়ে যাব। তার যে ভালোবাসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তার যা অবদান, তিনি রাখালদাস হাইস্কুলের হেডমাস্টার মশাই ছিলেন, সেখান থেকে উনি বনগাঁ হাইস্কুলের হেডমাস্টার মশাই হয়েছিলেন এবং নিজের উদ্যোগে সম্পূর্ণ তার নিজস্ব জমিতে তিনি একটা পাঠাগার তৈরি করেন, যেটা আজ সাধুজন পাঠাগার নামে পরিচিত। এবং এই পাঠাগারের প্রতি তার যা দরদ সেটা ছিল অকল্পনীয়। তিনি নিজের হাতে সমস্ত বইপত্র বাছাই করে তার ক্যাটালগ তৈরি করে সুন্দরভাবে সাজিয়ে রাখতেন পাঠকদের জন্য, এবং পাঠকদের নিয়ে তিনি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন, তার মধ্যে গল্পদাদুর আসর, জলজায় ভ্রমণের পিকনিক, এই সমস্ত বিভিন্ন ধরনের প্রোগ্রাম তিনি অর্গানাইজ করতেন এই লাইব্রেরির পক্ষ থেকে। আরও বেশি করে মানুষ লাইব্রেরিতে আসুক, এখানে বই পড়ার পাশাপাশি অন্যান্য যে সকল সুবিধা রয়েছে তা গ্রহণ করুক, চাইছেন লাইব্রেরি কর্তৃপক্ষ। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।